অঞ্চল ভিত্তিক পিঠা বানানোর সিস্টেমটাও যেন একটু অন্যরকম। আজকে খুবই সোজা পিঠা নিয়ে এসেছি, হয়তো সবাই পারেন। তারপরও একটু ভিতরে ভিন্ন রকম কিছু থাকে। এটা হচ্ছে চালের গুঁড়ি নেওয়া হয়েছে, এখানে হচ্ছে আতপ চালের গুঁড়ি ব্যবহার করা হয়েছে, আর এখানে অনেক অনেক কলা পাতা আনা হয়েছে। কলা পাতার মধ্যে যেহেতু একটু ময়লা থাকে, সেগুলো ভালোভাবে একটা পরিষ্কার কাপড় দিয়ে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। এখন এই চালের গুঁড়িটাকে ভালোভাবে চুলায় একটু টেলে নেওয়া হবে, মানে 2-3 মিনিটের মতো হালকা করে টেলে নেওয়া হবে। আর এগুলো হচ্ছে সিরিঞ্জ, আজকে যেহেতু শিরিষ পিঠা হবে যেটা আমরা বলি, বা সিরিঞ্জ পিঠা হলো গিয়ে, এই সিরিঞ্জের মাথাগুলো দেখবেন প্রত্যেকটা মাথায় যে বড় ছিদ্র আছে, সেইটা ছাড়াও আরও ছোট ছোট 4-5টা ছিদ্র করা হয়েছে, আর বড় যে ফোঁটাটা থাকে সেটা হচ্ছে হালকা একটু পুড়িয়ে নিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। এখন চালের গুঁড়িটাকে হালকাভাবে একটু টেলে নিয়ে এরপরে হচ্ছে হালকা কুসুম কুসুম গরম পানি দিয়ে এটাকে মুথে নেওয়া হয়েছে। একদম টাটকা গরম পানি যে দিতে হবে তা না। আর সিরিঞ্জের মাথাটা দেখাচ্ছি, এই যে 4-5টা করে ফোঁটা, প্রত্যেকটা সিরিঞ্জের মাথায় 4-5টা করে ফোঁটা, আর বড় ফোঁটাটা হচ্ছে একদম বন্ধ করে দেওয়া হয়েছে আগুনের তাপ দিয়ে। এখন হচ্ছে এই তো পিঠা বানানো হবে, আর এইখানে যেহেতু 4-5টা করে ছিদ্র থাকার কারণে একসাথে অনেকগুলো করে আসে, আর দেখতেও অনেক সুন্দর লাগে। আর এটা ভাজার পরে খেতে ওই নর্মাল সিরিঞ্জ যে পিঠা আছে একটা ছিদ্র দিয়ে আসে, সেটার থেকে আরও বেশি মুচমুচে হয়, আরও বেশি খেতে ভালো লাগে। এটা ধরা বাঁধা কোনো নিয়ম নেই, আপনি আপনার পছন্দ মতো যেই কোনো ডিজাইন দিতে পারেন। তো এই তো এভাবে সিরিঞ্জের ভিতর। আর এইখানে যদি মনে হয় যে কাইটা একটু শক্ত রয়ে গেছে, তখন চাইলে এখানে যে কোনো নর্মাল পানি দিয়ে, গরম পানির প্রয়োজনে একটু নর্মাল পানি মিশিয়ে মিশিয়ে কাইটাকে নরম করে নিতে হয়। এরপরে হচ্ছে চুলাটা ভাপ দিয়ে তারপরে হচ্ছে রোদে দেওয়া হয়। এই তো এখানে পাশে পানি রাখা হয়েছে, যখনই মনে হবে যে একটু শক্ত হয়ে গেছে তখন একটু করে পানি মিশিয়ে এরপরে হচ্ছে নরম করে নেওয়া হচ্ছে। সিরিঞ্জ পিঠার প্রসিডিওর তো সবাই জানে। এরপরে মাটির চুলায় যেহেতু করা হবে, নিচে একটা পাতিল দিয়ে তার উপরে এইরকমভাবে একটা ঢাকনা দিয়ে দেওয়া হয়েছে, মাটির ঢাকনা, আর নিচে হচ্ছে একটা চালনি দিয়ে দেওয়া হয়েছে। এখন এই তো অনেক অনেক পিঠা রেডি, একসাথে 2-3টা করে কলা পাতা দেওয়া হয়েছে যাতে করে ভাপ দিতে সুবিধা হয়। এরপরে হচ্ছে ভাপ দিয়ে একদম রোদে একটু মচমচা করে নিলেই হবে, 2-3 রোদ দেওয়া যায়। যদি রোদ একদমই ভালো পায় তাহলে হয়তো 2 রোদেই হয়ে যায়, আর একটু কম রোদ হলে 3 রোদও লাগতে পারে। এই তো ভাপ দেওয়া শেষ, একে একে ভাপ দিয়ে দিয়ে এইটাতে সব পিঠা তোলা হচ্ছে, এরপর একসাথে রোদে দেওয়া হবে। কারণ হচ্ছে গিয়ে এই পিঠাগুলো যেহেতু ভাপ দিয়ে নিতে হবে, 2 চুলাই কিন্তু পিঠার ভাপ দেওয়ার প্রসেসিংটা চলছে। যে আর এই পিঠাগুলো কিন্তু বাচ্চারা খেতে, বড়রা খেতে সবাই পছন্দ করে। আপনি চাইলে ভাজার পরে উপরে চিনি দিয়ে খেতে পারেন, এছাড়াও একটু গুড় দিয়েও খেতে পারেন। তো এই তো ভাপ দেওয়া দিয়ে শেষ, এখন হচ্ছে স্বাদে নিয়ে আসছি। এগুলোকে রোদে দেওয়া হয়েছে, যে কোনো একটা কাপড়ে বিছিয়ে এভাবে রোদে দেওয়া হয় যাতে করে এটার ভিতরে যে পানিটা আছে সেটা ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। আর এই তো মাঝে মধ্যে একটু উল্টিয়ে দিতে হয় যাতে করে এক পাশটা হয়ে গেলে অন্য পাশটাও তাড়াতাড়ি দ্রুত হয়ে যায়। এই তো এটাই।